সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় যাত্রা শুরু করেছে সেই ট্রাস্টের সপ্তম শাখার সেবা সেন্টার। এর উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকি আহমেদ। এই সেবা সেন্টারের মাধ্যমে মানুষকে বিনামূল্যে অক্সিজেন প্রদান, অ্যাম্বুলেন্স সেবা, ভ্যাকসিন রেজিস্ট্রেশন সহ করোনার যাবতীয় সেবা প্রদান করা হবে।